গাইস আসসালামু আলাইকুম আমি তৈজুল ইসলাম বলছি ওয়ান স্কয়ারের পক্ষ থেকে আজ আমরা আপনাদের মাঝে সিপিএ মার্কেটিং রিলেটেড নতুন একটি ক্লাস নিয়ে আসলাম ক্লাসটি যারা সিপিএ মার্কেটিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অনেক উপকারে আসবে আজ আমরা সিপিএ মার্কেটিং এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানা আপনার জন্য খুবই জরুরি যদি আপনি সিপিএ মার্কেটিং থেকে খুব সহজে আর্ন করতে চান প্রথমে আমরা বলে নেই সিপিএ মার্কেটিংটা কি সিপিএ মার্কেটিং এর অর্থাৎ সিপিএ এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন অনেকেই আছেন সিপিএ মার্কেটিং করতে পছন্দ করে কারণ সিপিএ মার্কেটিং আপনার অ্যাফিলিয়েটের মতোই প্রোডাক্ট বিক্রি করতে হয় না এখানে বিভিন্ন ধরনের অফার থাকে কোনো ভিজিটর যদি আপনার অফারে শুধু রেজিস্ট্রেশন করে তাহলে প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে পেমেন্ট দিবে ধরুন একটি ওয়েবসাইট যেমন ফেসবুক তাদের সাইটের জন্য কিছু মেম্বার খুঁজছে এখন আপনার কাজ হলো কাস্টমারকে শুধুমাত্র রেজিস্ট্রেশন করানো আপনার অ্যাফিলিয়েট লিংকে এখানে অনেকেই হয়তো বলতে পারেন অ্যাফিলিয়েট লিংকটা কি আপনি যদি সিপিএ মার্কেটিং শুরু করতে যান সিপিএ মার্কেটিং শুরু করার জন্য কোন একটি নেটওয়ার্কে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টে যখন আপনি একটা অফার নিয়ে কাজ করতে যাবেন সেখানে ইন্ডিভিজুয়াল আপনার জন্য শুধুমাত্র অ্যাফিলিয়েট একটা লিংক দেবে আর সেটাতে যদি ক্লিক করে আপনার অফারটি কেউ যদি নেয় তাহলে সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট লিংক এখানে কাস্টমার রেজিস্ট্রেশন করার পর প্রোডাক্ট বা সার্ভিস যদি সে না নেয় তাহলে আপনার কোনো লাভ নেই ক্ষতিও নেই কারণ আপনার কাজ শুধু আপনার অ্যাফিলিয়েট লিংকে রেজিস্ট্রেশন করানো সিপিএ মার্কেটিং রিলেটেড যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি প্রথমে বলতে পারেন যে সিপিএ মার্কেটিং এর জন্য কি কি দরকার হতে পারে সিপিএ মার্কেটিং এর জন্য খুব বেশি কিছু দরকার হয় না আপনি সিপিএ মার্কেটিং শুরু করার জন্য আপনার একটি পিসি বা ল্যাপটপ থাকতে হবে মোবাইল দিয়ে কিছু কিছু সিপিএ মার্কেটিং করা একদমই সম্ভব না কারণ সিপিএ মার্কেটিং এর জন্য আপনার ল্যাপটপ অথবা পিসি থাকতেই হবে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে অর্থাৎ ব্রডব্যান্ড অথবা মডেম যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই আপনার একটি ব্রডব্যান্ড অথবা মডেম থাকতেই হবে সিপিএ মার্কেটিং থেকে আপনারা কি ধরনের ইনকাম করতে পারবেন এবং কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সে সম্পর্কে অনেকে জানতে চায় সে সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিপিএ মার্কেটিংটা মূলত আপনার উপরে নির্ভর করছে তবে আপনি যদি নিয়মিত এবং নিয়ম মেনে কাজ করেন তবে $1,000 ইনকাম করা সম্ভব এই শুধুমাত্র সিপিএ মার্কেটিং করে নিয়ম মেনে কাজ না করলে একটা টাকাও আপনি সিপিএ মার্কেটিং থেকে আয় করতে পারবেন না আপনি যদি $3 একটি অফার নিয়ে কাজ করেন তাহলে যদি আপনি দিনে 20টি অ্যাকশন কমপ্লিট করতে পারেন তাহলে 30 দিনে আপনি ইনকাম করতে পারেন প্রায় $900 অর্থাৎ আপনি সিপিএ মার্কেটিং থেকে হিউজ পরিমাণ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন এখন সিপিএ মার্কেটিং শুরু করার আগে আমি অনেকের কাছে প্রশ্ন থাকে যে আপনার যে মানে কাস্টমার অর্থাৎ আপনি ট্রাফিক অথবা লিড অথবা বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে ইনসেন্টিভ ট্রাফিক নামে একটি অপশন থাকে সে সম্পর্কে আমি আপনাদেরকে আজকে জানাতে চাইব চলুন আজ আমরা আমাদের ভিডিওতে চলে যাই আজ আমরা আপনাদের তিনটি বিষয়ে গভীরভাবে অর্থাৎ ডিটেলসে জানানোর চেষ্টা করব ট্রাফিক কি লিড কি ইনসেন্টিভ ট্রাফিক কি আপনারা যারা সিপিএ মার্কেট কাজ করতে চান তারা বেশিরভাগই সিপিএল অর্থাৎ কস্ট পার লিড যে অফারটা থাকে সেটা নিয়ে কাজ করতে চান কারণ কস্ট পার লিড সিপিএ মার্কেটিং এর মধ্যে সবচেয়ে ইজি একটা ওয়ে অর্থাৎ আপনার ধরুন একটি অ্যাকাউন্টে যে একটা আপনার যে অফার লিঙ্কটা থাকে সেই অফার লিঙ্কে যে যদি কেউ আপনার শুধুমাত্র জিমেল সাবমিট করে অথবা ক্রেডিট কার্ড সাবমিট করে বিভিন্ন ধরনের অফার থাকে আপনি ক্রেডিট কার্ড সাবমিটের অফার নিয়ে কাজ করতে পারেন ইমেল সাবমিটের অফার নিয়ে কাজ করতে পারেন সেই লিঙ্কে যে শুধুমাত্র আপনার জিমেলটা সাবমিট করলে আপনাকে সে অ্যাকশনের জন্য অর্থাৎ সে কাজটার জন্য আপনাকে সেই সিপিএ নেটওয়ার্ক আপনাকে পেড করবে এখন বলতে পারেন ট্রাফিক কি ট্রাফিক মূলত বোঝায়
যে আমাদের মতো মানুষ যারা, অর্থাৎ আমরা কিন্তু নিজেরাই এক একটি ট্রাফিক, অর্থাৎ কোন মানুষকেই আমরা মূলত সিপিএ মার্কেটিং এর অথবা অনলাইনে আমরা ট্রাফিক বলে থাকি। এবং দেখুন এখানে ইনসেপটিভ ট্রাফিক একটা অপশন আছে, ইনসেপটিভ ট্রাফিক বলতে প্রতিটা সিপিএ নেটওয়ার্কে এই অপশনটা থাকবে। ইনসেপটিভ ট্রাফিক বলতে আপনার ধরুন একটি ফ্রেন্ড বাইরের দেশে থাকে, আপনি ইউএস এর একটি অফার নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার একটা ফ্রেন্ড ধরুন ইউএসএ থাকে, আপনি চাচ্ছেন যে আমি তাকে লিঙ্কটা দিব, সে যেন এই লিঙ্কে জিমেলটা সাবমিট করে, এর জন্য আপনি পেমেন্ট পাবেন। আপনি প্রথমে দুই একটা পেমেন্ট পেতে পারেন, কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটিতে প্রবলেম হতে পারে, অ্যাকাউন্ট এমনকি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এখন চলুন দেখি আমাদের এই অপশনগুলো সিপিএ নেটওয়ার্কে কোথায় আছে। আমরা প্রথমে চলে যাব অ্যাডওয়ার্ক মিডিয়াতে এবং সেখানে যে আমরা ট্রাফিক লিড এবং ইনসেন্টিভ ট্রাফিকের বিস্তারিত দেখব যে এই অপশনগুলো কোথায় থাকে এবং এই অপশনগুলোর কাজ কি। দেখুন এটা একটি অ্যাডওয়ার্ক মিডিয়ার ওয়েবসাইট, এখানে আপনি যখন লগ ইন করবেন আপনার এর ধরনের একটি ইন্টারফেস আসবে এবং এখানে যাওয়ার পরে দেখুন আমরা ক্যাম্পেইনে যে অল ডিটেলসে যে যখন ইমেল সাবমিটের অফারগুলো দেখব, অর্থাৎ ইমেল সাবমিটে যে অফারগুলো নিয়ে আমরা কাজ করতে চাই সেই অফারগুলো দেখব, তখন দেখুন আমাদের কিছু কিছু অপশন আসবে। আমরা একটু ওয়েট করি, দেখুন আমাদের পেজটি চলে এসেছে। এখানে ক্যাম্পেইন অর্থাৎ ক্যাম্পেইনের নেমগুলো আমাদের এখানে দেওয়া আছে এবং এখানে ক্যাটাগরি অপশন আছে। ক্যাটাগরি অর্থাৎ আমাদের কি ধরনের অফার এটা, দেখুন এখানে ইমেল অ্যান্ড জিপ সাবমিট অফার, অর্থাৎ ইমেল অথবা নিজ এলাকার জিপ সাবমিট যদি করে তাহলে আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে। এখানে দেখুন ডবল অপট ইন, অর্থাৎ আর এখানে আছে ইমেল সাবমিট। এখন কথা আমার আপনারা প্রশ্ন করতে পারেন এখানে ইমেল সাবমিট লেখা কিন্তু এখানে ডবল অপট ইন এটার অর্থ কি। দেখুন ইমেল সাবমিট যখন আমাদের একটি ট্রাফিক অর্থাৎ কোনো একটা মানুষ যখন আপনার লিঙ্কে যে ইমেল সাবমিট করে, তখন দেখবেন যে আমরা নর্মালি বিভিন্ন জায়গায় ধরুন রেজিস্ট্রেশন করার জন্য যদি ইমেল সাবমিট করি, মাঝে মধ্যেই আসে কিন্তু আপনার জিমেলটি ভেরিফাই করুন, তখন আমরা জিমেলে যেয়ে ওই লিঙ্কটি ভেরিফাই করি। দেখুন এখানে ডবল অপট-ইন বলতে বোঝানো হয়েছে আমরা যখন আপনার ট্রাফিক যখন ইমেল সাবমিট করবে এবং ইমেল সাবমিট করার পরে ভেরিফাই করবে, তখনই আপনাকে এই পে আউটটা দিবে, অর্থাৎ এই ডবল অপট-ইনের জন্য আপনাকে $2.10 দিবে। আর এখানে শুধুমাত্র জিমেলটা সাবমিট করলেই আপনাকে আপনার পেমেন্টটা দিবে প্রায় $2 মতো। দেন এখানে দেখুন ইনসেপ্টেড ট্রাফিক পলিসি, আমরা এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে দেখুন ক্রস আছে, এখানে চেক চিহ্ন দেওয়া আছে। এখন দেখুন আপনি যদি আইফোন সার্ভে অফারটা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি কোনো ধরনের মানে চালাকি করার সুযোগ নাই, অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডকে বলে যে ইমেইল সাবমিট করাবেন এ ধরনের কোনো ওয়ে নাই। এখানে অবশ্যই আপনাকে লিগেল ওয়েতেই আপনি তাদের অফারগুলো ঠিক করতে হবে, পালন করতে হবে, তারা যেভাবে চাইছে সেভাবে আপনাকে ট্রাফিকগুলো আনতে হবে। কিন্তু দেখুন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ তারা এখানে অ্যালাউ করছে, ইনসেপটিভ প্রমোশন অ্যালাউ, অর্থাৎ আপনি নিজের ফ্রেন্ডকে বলে যদি আপনার এখানে দেখুন এই ডেনমার্কের আপনার কোনো ফ্রেন্ড আছে তাকে বলেও যদি আপনি একটা জিমেল সাবমিট করাতে পারেন এর জন্য আপনি $1.58 পাবেন। আর এগুলো মূলত বিভিন্ন দেশের পতাকা, এগুলো মূলত আমি যদি এই অফারটা নিয়ে কাজ করতে চাই এটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটে আমরা কাজ করতে পারবো, এটা যদি কাজ করতে চাই ইউনাইটেড কিংডম অর্থাৎ আমরা লন্ডনে যেটা আমরা সবচেয়ে বেশি চিনি ইউনাইটেড কিংডম নিয়ে কাজ করতে পারবো, এগুলো ইউএসএ, এখান থেকে ইউনাইটেড স্টেটের অফারগুলো সবচেয়ে ভালো পাওয়া যায়। এবং অ্যাডওয়ার্ক মিডিয়াতে সবচেয়ে ভালো মানের অফারগুলো এবং বিগিনার হিসেবে কাজ করার জন্য সবচেয়ে ভালো মানের অফারগুলো আমরা পেয়ে থাকি। আজকের ক্লাসটি মূলত এ পর্যন্তই, আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব সিপিএ মার্কেটিং এর বিস্তারিত। এবং সিপিএ মার্কেটিং রিলেটেড আমাদের চ্যানেলে অলরেডি বিভিন্ন ক্লাস দেওয়া আছে, অ্যাডওয়ার্ক মিডিয়াতে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে আমরা অফারগুলো প্রমোশন করব, কিভাবে আমরা ট্রাফিকগুলো আনব সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং পরবর্তীতে আমরা বাকি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব যেন আপনারা অ্যাডভান্স লেভেলে ভালো পরিমাণ ট্রাফিক খুব সহজেই আনতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
রাখুন, আমরা পরবর্তীতে বিভিন্ন ক্লাস দিয়ে থাকব। আর যেন আপনি খুব সহজে আমাদের ক্লাসগুলো আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। আর আমাদের সিপিএ মার্কেটিং রিলেটেড সকল সমস্যার সমাধান আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, ওয়ান স্কয়ার এক্সপার্ট টিম, আপনি সেখানে জয়েন হয়ে নিতে পারেন। এই সেখানে আমরা সিপিএ মার্কেটিং রিলেটেড বিভিন্ন প্রশ্নের সমাধান দিয়ে থাকি এবং সিপিএ মার্কেটিং রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধানগুলো সেখানে পেয়ে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাকে সমস্যার সমাধানটুকু দিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।